সংবাদ বিভাগের সৌভাগ্য যে তারা তাদের দর্শক শ্রোতাদের অবগত করছে জুন মাসে হজরত খলিফতুল মুসিয়াল খামেস আয়াদ আল্লাহত আলা বেনাস আজিজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন সেসব পত্রে হজরত খলিফতুল মুসিয়াল খামেস আয়াদ আল্লাহত আলা বেনাসরিহিল আজিজ এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে কোভিড নাইন্টিনের ধ্বংসাত্মক প্রভাব বিশ্ব নেতাদের জন্য একটি সতর্কবার্তা বিশ্ব নেতৃবৃন্দ যেন চলমান এই বৈশ্বিক ক্রান্তিকাল সম্পর্কে প্রনিধান করেন গত কয়েক মাসে কোভিড নাইন্টিন মহামারীর কারণে পুরো বিশ্ব অকার্যকর হয়ে পড়েছে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়বে মানুষ কখনও তার চিন্তাও করতে পারত না আর এটি একেবারেই অসম্ভব মনে হতো গোটা বিশ্ব একই সমস্যায় জর্জরিত হয়েছে তাই কোভিড নাইন্টিনকে নির্মূল করার জন্য এক সঙ্গবদ্ধ বৈষয়িক পদক্ষেপ প্রয়োজন কিন্তু পরিতাপের বিষয় হল ঐক্যের পরিবর্তে বিশ্ব মতানৈক্য ও বিভেদে জর্জরিত হয়ে পড়েছে এই পুরো সময়ে হজরত মির্জা মসরুর আহমদ হলিফাতুল মুসিয়াল খামেস আয়াদ আল্লাহ আলা বিনাস রেহিল আজিজ শুধুমাত্র আহমদি মুসলমানদেরকেই দিক নির্দেশনা দেননি বরং বিশ্ব মানবতাকেও দিক নির্দেশনা প্রদানে সচেষ্ট ছিলেন যাতে মানুষ খোদা ও তার বান্দার প্রাপ্য অধিকার প্রদানে সচেষ্ট হয় হযরত খলিফতুল মুসিয়াল খামেস আয়াদ আল্লাহ আলা বিনাসেহল আজিজ জুন মাসে আমেরিকা যুক্তরাজ্য চীন রাশিয়া ফ্রান্স জার্মানি কানাডা জাপান ভারত ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দের উদ্দেশ্যে চিঠি লিখেন এসব পত্রে হজরত খলিফতুল মুসিয়াল খামে সৈয়াদ আল্লাহ তলা বেনাস আজিজ বলেন করোনাভাইরাস বিভিন্ন দেশ ও বিশ্ব মানবতার চরম দুর্বলতা ও অসহায়ত্বকে প্রকাশ করে দিয়েছে এবং এটি সুনিশ্চিত করেছে যে এই মহামারীর মন্দ প্রভাব এবং গোটা বিশ্ব পুরোপুরি অচল হয়ে পড়া মূলত খোদা তালার নিয়তি মোতাবেক হয়েছে আর এটি বিশ্ব মানবতার জন্য এক মহা অশনী সংকেত যাতে মানুষ আত্মসংশোধন করে এবং সকল প্রকার অন্যায় অবিচার থেকে বিরত হয় হজরত খলিফতুল মুসিয়াল খামেস সয়াদ আল্লাহ আলা বিনাস রেহিল আজিজ এই বিষয়ের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেন যে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মুসিহমাউদ সালাম বলেছিলেন সেই সব জাতি যারা প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়েছে তারা মূলত নিজেদের হঠকারিতা ও অহংকারের কারণে ধ্বংস হয়েছে হজরত মুসিমাউদ্দ আল্লাহসাল্লাম আরও বলেন ফিরাউন তার অস্বীকারের কারণে নয় বরং অবিচারের কারণেই ধ্বংস হয়েছিল হজরত খলিফাতুল মুসিয়াল খামেস আয়াদ আল্লাহ আলা বিনা শ্রেহেল আজিজ বলেন সমকালীন নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতির জন্য আবশ্যক হল তারা যেন অতীত থেকে শিক্ষা গ্রহণ করে এবং এই বিষয়টি অনুধাবনে সক্ষম হয় যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাণনাশী উপলক্ষ বিশ্ব মানবতার জন্য একটি সতর্কবার্তা যাতে মানুষ তাদের স্রষ্টাকে চিনে এবং তার সৃষ্টির প্রাপ্য অধিকার প্রদান করে হজরত খলিফতুল মসি আল খামেস আয়াদ আল্লাহ তলা বিনা সেহেল আজিজ তাঁর পত্রাবলিতে লিখেছেন কোভিড নাইন্টিনের ফলে বিশ্ব অর্থনৈতিক অবস্থায় আরও ধস নামবে এবং দুর্ভোগকে আরও বৃদ্ধি করবে আর এটি সহজেই বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে বিঘ্নিত করতে সক্ষম অতএব হজরত খলিফতুল মসি আয়াদ আল্লাহুত আলা বিনা সেহেল আজিজ এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন বিশ্ব নেতৃবৃন্দ দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইনসাফ বা ন্যায়ের উন্নত মান প্রতিষ্ঠা করুন এবং জনসাধারণের সামনে একটি সৎ ও ইতিবাচক আদর্শ প্রতিষ্ঠা করুন এছাড়া হজরত খলিফতুল মুসিয়াল খামে আলা লাহুত আলাবিনাসেহল আজিজ জাতিসংঘের সম্মানিত মহাসচিব মিস্টার অ্যান্টনিও গ্যাট্রেসকেও পত্র লিখেন তিনি তাঁর পত্রে সেই বাণীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন যা তিনি অন্যান্য নেতৃবৃন্দকে লিখেছিলেন এবং তাকে তার ক্ষমতা বলে বিভিন্ন দেশের মাঝে সমঝোতা ও ঐক্য প্রতিষ্ঠা করানোর প্রতি আহ্বান জানান এই সময়ের মধ্যে হজরত খলিফতুল মুসিয়াল খামেস আয়াদ আল্লাহ তা আলাবেনাস রেহেল আজিজ সম্মানিত পোপ ফ্রান্সিসকেও পত্র লিখেন এবং এর মাধ্যমে হজরত মুসিমাও দালাইসালাতুয়াসাল্লামের বার্তা পৌঁছান এবং বলেন ধর্মীয় নেতৃবৃন্দের চেষ্টা করা উচিত যাতে আন্তধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হয় পূর্বের তুলনায় বর্তমানে এই বিষয়টি অধিক প্রয়োজন রয়েছে এছাড়া হজরত খলিফতুল মুসিয়াল খামে সাইয়াদ আল্লাহত আলা বিনাস রেহেলাজিজ লিওন ঘানা এবং নাইজেরিয়ার রাষ্ট্রপতিদের পত্র লিখেন আফ্রিকার দেশগুলোর রাষ্ট্রপতিদের উদ্দেশ্যে প্রেরিত পত্রে হুজুর এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তাদের দেশ যেন আরও উন্নতি করে এজন্য তাদের দেশের নেতৃবৃন্দকে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং স্বদেশের উন্নতির লক্ষ্যে সদা চেষ্টিত থাকতে হবে আর এটি কাম্য নিখিল বিশ্ব আহমদিয়া জামাতের সদস্যের কাছে বিনীত নিবেদন হল আপনারা দোয়া করুন যাতে বিশ্বশান্তি ও নিরাপত্তার খাতিরে বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রেরিত হযরত খলিফতুল মুসিয়াল খামেস আয়াদ আলা বেনাসেল আজিজের পত্রের বার্তা এবং সাবধান বাণী তার অনুধাবন করতে সক্ষম হন আল্লাহ তালার কাছে আমাদের বিনীত দোয়া তিনি হজরত মুসিমাউদ আলাহসালাতুয়সাল্লামের পঞ্চম খলিফার এই সদ ইচ্ছাকে যেন আশিস মণ্ডিত করেন আমিন